ওই সরকারকে বলবো অনতিবিলম্বে বাংলাদেশের আমাদের ছাত্র ভাইদের উপর, সাধারণ মানুষের উপর যে গুলি চালিয়ে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে, বাংলাদেশের হাজার লক্ষ কোটি টাকা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নষ্ট করে দিয়েছে, তাকে অবিলম্বে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। আমাদের প্রিয় নেতা তারেক রহমান শুধু লন্ডন থেকে যখন জানলেন যে তিস্তার অববাহিকায় মানুষ ডুবে গেছে, পানি হয়েছে, গতকাল রাতেই আমাদের সঙ্গে বৈঠক করেছেন। উনি বলেছেন আর কান বিলম্ব না করে বানভাসী মানুষের পাশে গিয়ে দাঁড়ান। আপনারা সবাই জানেন বিএনপি কিন্তু ক্ষমতায় নাই, আমরা এখনো বিরোধী দল। আজকে যতটুকু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি, এটি একটি সহানুভূতি, আপনাদের বিপদে আপনাদের পাশে দাঁড়ানো, আমাদের নিজেদের পয়সা দিয়ে নিয়ে এসেছি। সে কারণে আমরা মনে করি এই তিস্তা নিয়ে অনেক নাটক করা হয়েছে। আমি প্রায় সময় দেখতাম ফেসবুকে এই কালমাটি পাকার মাথায় বাঁধ হচ্ছে, প্রোটেকশন দেওয়া হচ্ছে, বহুত নাটক আমি শুনেছি। আপনারা নিজেরাও জানেন তিস্তা মহাপরিকল্পনার পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেটা বাস্তবায়ন হয়নি। কেন হয়নি? পার্শ্ববর্তী দেশ ভারতের আপত্তির কারণে। পার্শ্ববর্তী দেশের মমতা মোদি হাসিনাকে বলেছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না। আমরা বলতে চাই ভারত বাধা দিলে আমরা সে কথা মানব কেন? আমাদের কথা হলো যে দেশ, যে বিদেশি সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক হোক, IMF হোক, যারাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ দান করবে, আমরা সেটা নিয়ে এটা বাস্তবায়ন করতে চাই। সুতরাং আমাদের কথা পরিষ্কার, বাংলাদেশের দেশপ্রেমী মানুষ বুকের রক্ত দিয়ে এই স্বৈর শাসনের অবসান ঘটিয়েছে, একটি আলোকিত বাংলাদেশ গঠনের জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য, যে বাংলাদেশের মানুষ তার ভোট নির্বিঘ্নে স্বাধীনভাবে প্রয়োগ করে তার নেতা সে নির্বাচন করবে। আর আগে নির্বাচন হতো রাতের বেলা, এমন কিছু নির্বাচন হয়েছে বাংলাদেশে যেখানে কোনো প্রার্থী ছিল না, তারা দীর্ঘদিন 16 বছর মানুষের ভোটের অধিকার ধ্বংস করে দিয়েছে। আমরা সরকারকে দাবি করি অনতিবিলম্বে একটি নির্দলীয় সরকার যেহেতু গঠন হয়েছে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়া হোক, তারা তাদের পছন্দ মাফিক তাদের নেতা বেছে নিক, যাকে খুশি তাকে বেছে নিক, এটাই জনগণের অধিকার। সুতরাং আমি মনে করি আমরা আজকে সামান্য সামগ্রী আপনাদের জন্য নিয়ে এসেছি, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে কিছু বিজিএফ দেওয়া হয়েছে। আমরা মনে করি এই সামগ্রী, এই ত্রাণ পুনর্বাসন কার্যক্রম বিএনপির পক্ষ থেকে আমাদের নিজেদের অর্থায়নে এটা আমরা অব্যাহত রাখবো। সুতরাং আজকে টোকেন আমরা দিয়ে যাচ্ছি, আপনাদের সঙ্গে আমরা দেখা করতে এসেছি, আমরা রিপোর্টগুলো জানিয়ে দিব এবং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়। তাহলে তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের যে দুঃখ, দুর্দশা, কষ্ট, সেটা ইনশাল্লাহ লাঘব হবে। এটাই আমাদের সংগ্রাম হোক, এটাই আমাদের সকলের চেতনা হোক। এই কথা বলে আবারও মনে করেন যে এমন একটি সময় বন্যা হয়েছে যখন আমন ধানের প্রায় শীষ এসে গেছিল, তো যাই হোক যেগুলো ধান ক্ষতি হয়েছে সেগুলোতে হয়তো আর ধান লাগানোর সময় নেই, রবি শস্য লাগাতে হবে। রবি শস্যের সময় আমরা সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সুতরাং সবাই ভালো থাকেন, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, জালেমের হাত থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। সুতরাং একটি গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের সরকার যাতে সবাই মিলে আমরা গঠন করতে পারি, মানুষের ভিতরে যেন ভালোবাসা তৈরি হয়, আমরা যাতে সবাইকে বুকে বুকে নিয়ে আমাদের মধ্যে একসঙ্গে বসবাস করতে পারি। বাংলাদেশ আমাদের সকলের, কারো একার বাবার নয়। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ বেড়ে গেল, যে বৃষ্টি আমাদের অঞ্চলে হয়েছে সেই বৃষ্টিতে এত পানি হওয়ার কথা নয়, পানি এসেছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। এই 5ই আগস্টের পর আমাদের দেশ নিয়ে নানান ষড়যন্ত্র হচ্ছে, তার মধ্যে অন্যতম ষড়যন্ত্র হচ্ছে এটা হলো পানি থেরাপি বলা হয়, অর্থাৎ এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে নাস্তানাবুদ করবে, এটি একটি পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রের অংশ। ভারতে বৃষ্টি হয়েছে প্রচুর, গজলডোবার বাঁধ রয়েছিল, তারা সেইখানে পানিটা আটকিয়ে রাখতে পারত, তারা আমাদেরকে কোনো নোটিশ দেয়নি, কোনো জানায় নাই, হঠাৎ রাতের বেলা পানি ছেড়ে দিল। আমাদের তিস্তা ব্যারেজের
৪২টি কপাট বা গেট খুলে দিতে হয়েছে আমাদের। সেই পানি আমাদের জেলার হাতিবান্ধা, কালীগঞ্জ, আজিতমারি এবং সদর উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। এই পানি ধীরে ধীরে কুড়িগ্রাম, এখন গাইবান্ধায় যাচ্ছে, তারপরে বগুড়া হয়ে সিরাজগঞ্জ যাবে। আমি এই কথাটা বলতে চাই যে বারবার বিনা কারণে আমাদের এই অসহায় গরিব দুঃখী যারা নদী পাড়ে বসবাস করে, যারা ছিন্নমূল মানুষ, তাদেরকে পার্শ্ববর্তী দেশে এ ধরনের আক্রান্ত হতে হয়। এর পাশাপাশি আমরা সীমান্তবর্তী জেলা লালমনিহাট প্রতিদিন খবরে দেখবেন আমার ভাই বোনরা যারা সীমান্তের পাশে কৃষিকাজ করতে যায়, তাদেরকে পার্শ্ববর্তী দেশের বিএসএফরা পাখির মতো গুলি করে মারে। কিন্তু বিগত হাসিনা সরকার সেটার ব্যাপারে কোনো প্রতিবাদ করে না। একটি স্বাধীন দেশের মানুষকে গুলি করে মারে, উনি যদিও অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে ওনার কর্তব্য ছিল এটা প্রতিবাদ করা, উনি সেটা প্রতিবাদ করে না। উনি বলেন যে আর আমার দেশের লোক যতই